নমস্কার, WBSEDCL এর সকল কনসিউমারদের আমার চ্যানেল আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমার ভিডিও WBSEDCL আপনারা কি করে অ্যাড্রেস চেঞ্জ বা অ্যাড্রেস কারেকশান করবেন। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তাদের করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আর একটু বেশি এনার্জি পাবো, ভিডিও শ্যুট করতে পারবো। আর যারা আমার চ্যানেলে কমেন্ট করেছেন, যাদের কমেন্টের ভিত্তিতে আমি আজকে ভিডিওটি শ্যুট করছি, তাদের কাছে আমি দুঃখিত যে আমি ভিডিওটি আপনাদেরকে অনেক তাড়াতাড়ি শ্যুট করে দিতে পারিনি, তার জন্য আমি সত্যি আপনাদের কাছে দুঃখিত। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি আমি দুটো পার্টে করব। ফার্স্টে হচ্ছে আমি অ্যাড্রেস কারেকশানের কথা বলবো এবং নেক্সট অ্যাড্রেস চেঞ্জের কথা বলবো। এবং আমি একটি খুব গুরুত্বপূর্ণ যে আপনাদের এই অ্যাড্রেসের প্রবলেমগুলো কেন হয়, আপনাদের কী করলে অ্যাড্রেসের প্রবলেমগুলো হবে না, অবশ্যই আপনাদেরকে নতুন কানেকশানের আগে আপনাদেরকে জেনে নেওয়া দরকার যে আপনাদের এই অ্যাড্রেসের প্রবলেমগুলো কেন হয় এবং কী করলে আপনাদের এই প্রবলেমগুলো সলভ হতে পারে, আমি আপনাদের বলে দেবো। ঠিক আছে, আপনারা দেখে নিন, পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আপনাদের পুরো ভিডিওটি খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখুন অ্যাড্রেস কারেকশানের যে ব্যাপারটি রয়েছে, আপনাদেরকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাড্রেস কারেকশানটা আপনাদের কতটা ভুল রয়েছে, মানে কত পার্সেন্ট আপনার অ্যাড্রেসটি ভুল রয়েছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং আইডেন্টিফাই করার পরে আপনি একটি অ্যাপ্লিকেশান করবেন, যে ডকুমেন্টের ভিত্তিতে আপনি অ্যাপ্লিকেশানটা করবেন, মানে আপনি বুঝতে পারছেন যে আমার অ্যাড্রেসটা এই সামান্য স্পেলিং মিস্টেক রয়েছে, আপনি যে ডকুমেন্টটি দেখে করছেন সেই ডকুমেন্টটি দেখে পাশে নিয়ে আপনি অ্যাপ্লিকেশানটা করবেন। আমি আপনাদের অ্যাপ্লিকেশানটা বলে দিচ্ছি, দরকার হলে আপনারা অ্যাপ্লিকেশানটি লিখে নিতে পারেন যে কী কী টপিকে করবেন, আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে প্রসিডিওরটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি পার্ট বাই পার্ট। ফার্স্টে আপনারা লিখবেন যে টু দ্য স্টেশন ম্যানেজার, তারপরে WBSEDCL, লেখার পরে নেক্সট লাইনে ড্যাশ CCC কাস্টমার কেয়ার সেন্টার, মানে আপনার যে ইলেকট্রিক অফিস ড্যাশে সেই ইলেকট্রিক অফিসের নামটি বসাবেন। নেক্সট তারপরে আপনি সাবজেক্ট লিখবেন, সাবজেক্টে লিখবেন যে অ্যাপ্লিকেশান ফর অ্যাড্রেস কারেকশান, তারপর আপনি নেক্সট ডিয়ার স্যার বা ম্যাডাম, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম লিখে নেক্সট লিখবেন যে আমার নাম এই, আমার কনজিউমার আইডি এত, আমার মোবাইল নাম্বার এটা, আমার অ্যাড্রেস আমার বাড়ি এখানে, আমার অ্যাড্রেস WBSEDCL এর বিলে এটা রয়েছে, ওটা খুব মেনশান করে লিখে দেবেন ভালো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার বিলে অ্যাড্রেস এটা রয়েছে কিন্তু আমি এইটা করতে চাই, যেটি আমার সমস্ত ডকুমেন্টের মধ্যে এই ইয়েটি রয়েছে, এই অ্যাড্রেসটি রয়েছে। ঠিক আছে, তো এইভাবে পুরোটা লেখার পরে আপনি লিখবেন যে আমার এই অ্যাড্রেসটি যদি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে দিলে আমি বাধিতেও থাকব, বলে নিচে আপনার যে কনজিউমার হয়েছে তার সই করতে হবে। তো যদি এক্ষেত্রে আপনার কনজিউমার বেঁচে না থাকে, যার এক্সিস্টিং কনজিউমার তিনি যদি বেঁচে না থাকেন, তাহলে গিয়ে কিন্তু আপনাকে সবার আগে নেম চেঞ্জ করতে হবে। নেম চেঞ্জ না হলে কোনো রকম ফার্দার প্রসিডিওর এগোবে না, সেই জন্য আপনাকে আগে নেম চেঞ্জ করে নিতে হবে। নেম চেঞ্জের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন নেম চেঞ্জের প্রসিডিওরটি। তো এইবার আপনি এই করার পরে আপনি যে অ্যাপ্লিকেশানটা করলেন তার সাথে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে একটি আইডি প্রুফ দেবেন, আইডি প্রুফের সাথে আপনাকে আপনার দিতে হবে একটি কি বিলের জেরক্স কপি, এবং যে সাপোর্টিং ডকুমেন্টের ভিত্তিতে আপনি স্পেশালি যদি সবচেয়ে ভালো হয় আপনি ট্যাক্সের রসিদ, মানে আপনার যে বাড়ির ট্যাক্সের রসিদ রয়েছে, পৌরসভার ট্যাক্সের রসিদ বা পঞ্চায়েতের ট্যাক্সের রসিদের যে অ্যাড্রেস রয়েছে সেই ট্যাক্সের রসিদের আপনি একটি জেরক্স কপি দিয়ে দেবেন, সেটা সবচেয়ে ভালো হোল্ডিং নাম্বার মেনশান থাকে, হোল্ডিং নাম্বার এবং অ্যাড্রেস মেনশান করে আপনি দিয়ে দেবেন যে এটা করে দিলে বেটার হয়। তো সেইভাবে আপনি অ্যাপ্লিকেশানটা করার পরে আপনি অফিসে যাবেন, অফিসে যাওয়ার পরে রিসিভড সেকশন বলে কোথায় আছে একটু জিজ্ঞেস করে নেবেন যে রিসিভড সেকশন, আমি একটি অ্যাপ্লিকেশানে জমা দিতে চাই। তো রিসিভ সেকশানে গিয়ে আপনি জমা করবেন এবং তারা আপনাকে একটি রিসিপ্ট কপিও দেবেন, মানে রিসিভ নাম্বার, যেটার পরিপ্রেক্ষিতে আপনি ফার্দার রেফারেন্সের জন্য আপনি জানতে পারবেন যে আমার এই যে আমি অ্যাপ্লিকেশানটা করলাম এটার কী এখন
অবস্থায় রয়েছে। তো এটা করার পরে আপনার আপনার উইদিন 7 ডেজ আপনার অ্যাড্রেস কারেকশনটা কিন্তু হয়ে যাবে। তো এইবার আপনার আসি আমি নেক্সট যে নেম, এবার আসি অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে। দেখুন অ্যাড্রেস চেঞ্জের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কেন হয় সবার আগে আপনাকে জানতে হবে। দেখুন অ্যাড্রেস চেঞ্জ যে ব্যাপারটা রয়েছে সবচেয়ে বেশি দেখা গেছে যে আপনারা যখন নতুন কানেকশানে অ্যাপ্লাই করেন সেই সময় আপনাদের আপনারা কী হয় একটা সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করেন, সাইবার ক্যাফেতে দেখা যায় আপনাদের বলে যে আপনাদের একটা আইডি প্রুফ দিন, আপনার আধার কার্ডটা দিয়ে দেন, আধার কার্ডের অ্যাড্রেস দেখে তিনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেয়। কিন্তু সেটা তো সবসময় হয় না, সেক্ষেত্রে সবসময় যে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস হয়েছে সেই অ্যাড্রেসই আপনার যে প্রিমিসেসে আপনার লাইনটা হবে সেম প্রিমিসেসই আপনার হবে। তো সেক্ষেত্রে আপনাকে সবসময়ের জন্যই আপনাকে যখন নতুন কানেকশানে অ্যাপ্লাই করছেন আপনাকে খুব কেয়ারফুলি আপনার যে ট্যাক্সের রসিদ রয়েছে সেই রসিদের অ্যাড্রেস অনুযায়ী আপনাকে পুট করতে হবে। কারণ এরকম অনেক সময় দেখা গেছে যে আপনার বাড়িটি হচ্ছে একটা কাস্টমার কেয়ার সেন্টারের আন্ডারে আর আপনার যে মানে যে প্রিমিসেসে আপনি মানে অ্যাপ্লাই করছেন মানে আপনার আধার কার্ডের অ্যাড্রেস আর প্রিমিসেস অ্যাড্রেস দুটো ডিফারেন্ট কাস্টমার কেয়ার সেন্টারে আলাদা আলাদা পড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় আপনারা ভাবছেন যে হয়তো আমার লাইনটা হয়ে গেলো, এজেন্সি আপনার বাড়িতে লাইনটা করে দিয়ে গেলো, আপনাকে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না, নয় সেটা সেরকম কিন্তু কিছু নয়। দেখুন কী কী প্রবলেম হবে, বাড়ির মিটারে রিডিং হবে, সব কিছু হবে হয়তো, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে আপনারা ডকেট করবেন, ডকেট করার সময় কিন্তু আপনার যখন যেহেতু এই অ্যাড্রেসটা আলাদা অ্যাড্রেস হচ্ছে তো সেই জন্য কিন্তু ডকেট যারা মানে মোবাইল ভ্যান যাবে তাদের যেহেতু জিপিএস লাগানো থাকে মোবাইল ভ্যানের মধ্যে জিপিএস সিস্টেম লাগানো থাকে তারা কিন্তু আপনার বাড়িতে ডকেটের কাজ করতে যাবে না, কারণ সেই আপনার কিন্তু অ্যাড্রেসটা তাদের এরিয়ার বাইরে পড়ে যাচ্ছে। তো সেইটা কিন্তু শো করবে যে আপনার বাইরে চলে যাচ্ছে, দেখাবে যখন আপনার অ্যাড্রেসটাও আলাদা হয়ে যাচ্ছে, জিপিএস সিস্টেমে হয়তো আপনার সেম ইয়ের মধ্যে রয়েছে কিন্তু অ্যাড্রেসটা আলাদা পড়ে যাচ্ছে, আপনার অ্যাড্রেস আলাদা ইয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছে ওরা। সেক্ষেত্রে সেই জন্য তারা সেটাকে ইগনোর করে যাবে আপনাকে। কিন্তু এই যে আপনার অ্যাড্রেস চেঞ্জের যে ব্যাপারটা এটা কিন্তু সামান্য মানে একটা আপনার ভুলের জন্য কিন্তু আপনাকে বহুদিন কিন্তু আপনাকে সাফার করতে হতে পারে। তো সেই জন্য আপনি অবশ্যই অ্যাপ্লাই করার সময় খুব কেয়ারফুলি অ্যাপ্লাই করবেন। এবার চেঞ্জের ব্যাপারটা দেখুন আপনার যে আপনার ধরুন এ বাড়ি থেকে পাশের বাড়ি করবেন সেটা তো কখনো চেঞ্জ পসিবল নয়, কারণ মিটার নট ট্রান্সফারেবল, মিটার কখনো ট্রান্সফার হয় না, সেই জন্য অ্যাড্রেস কখনোই চেঞ্জ হয় না, মানে মেজর চেঞ্জ কখনোই হয় না। সাম মাইনর কিছু কিছু চেঞ্জ যেগুলো খুব স্পেলিং মিস্টেক হতে পারে বা সামান্য কিছু মিস্টেক হলে তবেই সেটা চেঞ্জ করা যায়, মানে কারেকশান যেটা সেটা করা যায়, আদারওয়াইজ করা যায় না। তো সেই জন্য দেখুন আপনার যদি পাশের বাড়ি থেকে পাশের বাড়ি করতে আগে আপনাকে এটা পার্মানেন্ট ডিসকানেকশন করাতে হবে, দেন আপনাকে এইটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে নতুন কানেকশান। তো সেই জন্য আপনাকে সবসময়ের জন্যই মিটার নতুন কানেকশান নেওয়ার সময় কেয়ারফুলি অ্যাপ্লাই করার সময় দেখে নিতে হবে, ঠিক আছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অন্য যা কিছু জিজ্ঞাসা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।